শ্রীপুর হাজি আব্দুস সাত্তার জামে মসজিদ। ঘুরে দেখি বাংলাদেশ। শিল্প প্রসিদ্ধ গাজীপুর জেলার শ্রীপুরে সবুজ প্রকৃতির মাঝে নির্মিত হাজি আব্দুস সাত্তার জামে মসজিদ। 5 একর জায়গা জুড়ে বিশাল কমপ্লেক্স নির্মিত দারুল উলুম আব্দুস সাত্তার কাওমি মাদ্রাসা ও মসজিদ। বিশাল রাজকীয় মূল ফটক পার হতেই চোখে পড়ে সবুজ প্রান্তর আর বাগানে ঘেরা এই মসজিদ। শান্তির আহ্বানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুউচ্চ দুটি মিনার। 110 ফুট উঁচু বিশিষ্ট দুটি পাশাপাশি নয়নভিরাম মিনার থেকে ভেসে আসে সুমধুর আজান। একটি আধুনিক স্থাপত্য ব্যতিক্রমধর্মী ও আন্তর্জাতিক মানের অলঙ্করণে শোভিত এই মসজিদটি। 2012 সালে শুরু হয়ে 2016 সালে শেষ হয় বিশাল কমপ্লেক্সটির নির্মাণ কাজ। শ্রীপুরের ভাঙ্গাহাটিতে মসজিদটি নির্মাণ করেছেন ব্যবসায়ী হাজি আব্দুস সাত্তার, তার নামেই এই মসজিদের নামকরণ। দেশি বিদেশি প্রসিদ্ধ প্রকৌশলীরা মিলে মসজিদের প্রতিটি ইঞ্চিতে রেখেছেন নিখুঁত নির্মাণ ও আভিজাত্যের ছোঁয়া। মানব মনে স্রষ্টার অসীম শক্তির প্রকাশকে নির্দেশনা দেয় 4টি বিশাল গম্বুজ। অপূর্ব সুন্দর নীল টাইলসে মোড়ানো গম্বুজগুলোর ভেতরেও করা হয়েছে নানান কারুকার্য। পুরো মসজিদের মেঝে আর ভেতরে বাইরের দেয়াল মূল্যবান মার্বেল পাথর দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। মসজিদের মূল অংশটি দোতলা এবং উপরের তলাটিও সমান কারুকার্য মণ্ডিত। এছাড়া দ্বিতীয় অংশটি করিডোর ঘেরা প্রাঙ্গণ ও সংলগ্ন উন্মুক্ত প্রাঙ্গণ মিলিয়ে 5000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন এখানে। মসজিদটি আরবি ক্যালিওগ্রাফি এবং ইসলামী নকশা দিয়ে সুশোভিত করা হয়েছে। চমৎকার দৃষ্টিনন্দন শিল্প সুষময় সজ্জিত এই স্থাপনায় 300-এরও বেশি স্থানে ক্যালিওগ্রাফি ও অলঙ্করণের কাজ আছে। দেশ এবং বিদেশের শীর্ষস্থানীয় ক্যালিওগ্রাফিরা এই মসজিদের ক্যালিওগ্রাফি ও নকশা সম্পাদনা তদারকি সমন্বয় ও প্রয়োজনীয় ক্ষেত্রে নতুন করে অঙ্কনের কাজ ও স্থাপনের সার্বিক দায়িত্ব পালন করেছেন। মূল স্থাপনার বাইরে অ্যাকোয়া হোয়াইট মার্বেল পাথরে প্রায় 1500 বর্গফুট সুলুশ লিপিতে আরবি ক্যালিওগ্রাফি করা হয়েছে। মসজিদের অভ্যন্তরে মার্বেল পাথর, জিপসাম, টেরাকোটা, টাইলস, গ্লেজ, ফায়ার ও রঙের মাধ্যমে ক্যালিওগ্রাফি ও অলঙ্করণ করা হয়েছে। বাইরে ও ভেতরে পবিত্র কুরআনের আয়াত দিয়ে সুলুশ শৈলীতে এসব ক্যালিওগ্রাফি করা হয়েছে। এছাড়া মেহরাব, আর্চ, সিলিং, কলাম, বিম ও দেয়ালে ফুল, লতা পাতার মোটিফ নির্ভর ইসলামিক নকশা ও আসমাউল হুসনার ক্যালিওগ্রাফি সহকারে সুশোভিত। এটি পাথর এনগ্রেভ, জিপসাম, প্লাস্টার কাইট, রং, টাইলস বার্ন ও অ্যাম্বুশ পদ্ধতিতে করা। বলা যায় বাংলাদেশে মসজিদ স্থাপত্য, ক্যালিগ্রাফি ও অলঙ্করণে আন্তর্জাতিক শিল্পমানের সর্বোচ্চ প্রয়োগ এটিই প্রথম। আলো বাতাস প্রবেশের সুব্যবস্থা থাকায় দিনের বেলায় মসজিদের অভ্যন্তরে থাকে প্রাকৃতিকভাবে শীতল আর আলোকিত। তাছাড়া মসজিদ জুড়ে অত্যাধুনিক ডিজাইনের লাইট এবং সাউন্ড সিস্টেম মসজিদটিকে করেছে স্বয়ংসম্পূর্ণ। বিদ্যুৎ চলে গেলেও রয়েছে নিরবিচ্ছিন্ন জেনারেটরের ব্যবস্থা। নামাজের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে অজু করা খুবই তাৎপর্যপূর্ণ। হাজি সাত্তার মসজিদ কমপ্লেক্সেই অজুখানা হিসেবে সংলগ্ন ভবন রয়েছে, যেখানে থাকছে নিরবিচ্ছিন্ন বিশুদ্ধ পানি। মসজিদ কমপ্লেক্সের দারুল উলুম আব্দুস সাত্তার কাওমি মাদ্রাসাটি আধুনিক ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে পুরো কমপ্লেক্সটিকে করেছে পরিপূর্ণ। সেখানে ছাত্রদের অত্যন্ত সুশৃঙ্খল এবং সারিবদ্ধভাবে ক্লাসরুমে প্রবেশ করার চমৎকার দৃশ্য চোখে পড়ার মতো। বর্তমানে প্রায় 300 জন ছাত্র হোস্টেলে থেকে পড়ছেন, যাদের শিক্ষা দিচ্ছেন 30 জন শিক্ষক। শিক্ষকদের আন্তরিক পাঠদান আর থাকা খাওয়া ও অন্যান্য সুব্যবস্থা নিয়ে মাদ্রাসাটি ধর্মীয় শিক্ষায় স্থাপন করেছে অনন্য নজির।